ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আল জাজিরার প্রতিবেদনকে সরকার সেনাবাহিনী তার নিজের বিরুদ্ধে মিথ্যাচার বললেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। একটি কুচক্রী মহল আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে দেশ বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। ক্ষমতায় আসতে পারবে না জেনে বিএনপি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আল জাজিরার মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। দেশ যখনই সামনের দিকে এগুতে থাকে তখনই আঘাত আসার শঙ্কা থাকে, একনেক বৈঠকে বলেছেন প্রধানমন্ত্রী, সবাইকে সজাগ থাকার আহ্বান। বিজ্ঞান লেখক ব্লগার অভিজিৎ হত্যা মামলায় বরখাস্ত মেজর জিয়া সহ পাঁচ আসামির ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন সুষ্ঠু নির্বাচন নয়, সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে নির্বাচন কমিশন। 2022 সালের জুনের মধ্যে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দেশে করোনায় আরও 13 জনের মৃত্যু, বাড়ছে টিকা নেওয়ার আগ্রহ, রেজিস্ট্রেশনের পরও SMS পাননি অনেকে। মিয়ানমারে বন্দী দেশটির নোবেল বিজয়ী নেত্রী অং সান সুচির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের, বিক্ষোভ অব্যাহত, সেনা শাসনের বিরুদ্ধে জাতিসংঘের কঠোর হুঁশিয়ারি। ঘরোয়া ক্রিকেট কাঠামোয় ভুল পরিকল্পনা এবং টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের মধ্যে সমন্বয়ের অভাবে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে ব্যর্থতার কারণ অভিমত বিশ্লেষকদের।